আচ্ছা, তোমার কি মনে আছে, তুমি বলেছিলে এই ব্যস্ত শহর তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগে গ্রামের শান্ত পরিবেশ। তোমার কি মনে আছে, তুমি বলেছিলে এই শহরের যানজট ভরা রাস্তায় তোমার চলতে ইচ্ছে হয় না, তোমার ভালো লাগে গ্রামের আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা নদী। তোমার কি মনে আছে, আমাকে দেওয়া তোমার প্রথম ফুল ছিল বেলি ফুল। আমি একটু অবাক হয়েছিলাম, বেলি ফুল? তুমি বললে তোমার গোলাপের থেকে বেশি বেলি ফুল পছন্দের। তোমার কি মনে আছে, তুমি বলেছিলে তুমি আমার 90 দশকের মতো সুতো পাঞ্জাবিতে দেখতে চাও। তোমার কি মনে আছে, তুমি বলেছিলে তোমার প্রিয় পাখি কাক। আমি ভীষণ অবাক হয়েছিলাম। তুমি বলেছিলে কাক কখনোই তার সঙ্গীকে ছেড়ে যায় না, তুমিও নাকি আমায় কখনো ছেড়ে যাবে না। তাহলে কি তোমার সেই কথাটি মিথ্যে ছিল? তুমি তো আমার একা রেখে চলে গেলে, আমার অপেক্ষায় রেখে আমায় কাঁদিয়ে তুমি চলে গেলে। আমি তোমার শেষ চিৎকার আজও ভুলতে পারিনি। হাসপাতালের বেডে শুয়ে তুমি শেষবারের মতো আমায় বলেছিলে তুমি আমার কাছে আবার ফিরে আসবে, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আর আমিও বোকার মতো তোমার কথা গুলো বিশ্বাস করে তোমার জন্য অপেক্ষা করেছি। কখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমাকে আবার রঙিন সংসারের স্বপ্ন দেখাবে? তুমি ফিরে এলে ঠিকই, কিন্তু আমার সাথে শেষবারের মতো দেখা করার জন্য। তারপর আমাকে সারা জীবনের জন্য একা রেখে চলে গেল, আর ফিরে এলে না। তাহলে কি মিথ্যে ছিল তোমার দেখানো স্বপ্নগুলো? তাহলে কি মিথ্যে ছিল তোমার দেওয়া প্রতিশ্রুতি? তুমি আর ফিরে এলে না। আজ প্রায় 3 বছর হতে চললো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু এখনো পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়তে পারিনি। আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তোমার কি মনে আছে, তুমি আমাকে কতটা ভালোবাসতে? তোমার কি আমাকে